সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদেরকে বাসায় তরকারির জন্য মুরগি কাটা দেখাবো। দেখুন, তাহলে প্রথমে আমি মুরগিটাকে বাজার থেকে নিয়ে এসে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি এখন তরকারির জন্য কীভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে এটা দেখাবো। প্রথমে আপনি মুরগিটাকে এভাবে ধরবেন, ধরার পরে এই অংশটাকে, ডানটাকে এভাবে ধরে বাম পাশে রেখে আমি কেটে ফেলেছি, এই অংশটাও কাটবো। কেটেছি, এবার দেখুন এখানে একটা ছোট একটা হাড় আছে আর এখানেও আছে। এটাকে আস্তে করে আপনি এটা চাকু দিয়েও করতে পারেন, আমি বটি দিয়ে কেটে দেখাচ্ছি। এভাবে একটু কাটবেন, এই পাশেও এতটুকু কাটবে। কেটে আপনি এটা ধরে আস্তে টান দেবেন, দেখুন উঠে গেছে। এরপরে এই হাড় সহ এটাকে ধরব, ধরে আমি এখানে কেটে তুলব। আর এটাকে মাঝ বরাবর কাটবো, দেখুন। অনেকে রান পছন্দ করেন, এটাও অনেকটা রানের মতো দেখতে এবং টেস্টও কিন্তু এটাও ভালো। অনেকে মাংস একদম ছোট টুকরো টুকরো করে ফেলেন, দেখার যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যায়। আমরা আজকে আপনাদের যেভাবে দেখাচ্ছি এভাবে যখন আপনি মাংস কাটবেন, মুরগি কাটার পরে এটা রান্না করার পরে আপনি যখন পরিবেশন করবেন দেখতে ভালো লাগবে। এটাও আমি এভাবে কেটে নিচ্ছি, দেখুন। আর ডানটা যখন কাটবো আমরা এখানে মাঝ বরাবর কাটবো, এখানে দুইটা অংশ থাকে, একটু যখন আমরা চিবিয়ে নেই তখন কুরকুর করে। এই যে দেখুন আমি এটা মাঝ বরাবর কেটেছি। তাহলে হবে কি, দুজনই এই পাশের অংশ যিনি খাবেন তার তিনিও টেস্ট পাবেন, এই পাশের অংশ যিনি খাবেন তিনিও টেস্ট পাবেন। কেটে নিয়েছি, এটাও আমি সেমভাবে কাটবো। এভাবে আপনি আঙুল দিয়ে দেখবেন যেটা কোথায় গিয়ে মিলেছে, মাঝখানে একটু ফাঁকা থাকে সে ফাঁকা অংশটাতে কাটবো। দেখুন যে সাদা সাদা আছে এখানেও সাদা। এখানে এই অংশটাকে, এটাকে চাইলে আপনারা ছোট করতে পারেন, আবার কেউ চাইলে বড়ও রাখতে পারেন। আমি এখানে এই যে মাঝখান থেকে ধরেছি, ধরে কেটে নিচ্ছি। ছোট মুরগি হলে এটাকে দুই টুকরা করাই ভালো, দুই টুকরা করে নিচ্ছি। এখানে ফুসফুসটা এটা আমরা তুলে ফেলবো, এটাকে ফেলে দিব। অনেকে আবার গলাটা পছন্দ করেন খেতে, যেহেতু হাড্ডি থাকে এবং শক্ত। এটাকে আপনি আপনার পছন্দ অনুযায়ী, বেশি বড় করলে এটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, এই জন্য এতটুকু সাইজ রাখাই ভালো। কেউ চাইলে বড়ও রাখতে পারেন, তবে একেবারেই আস্ত রাখাটা এটা দেখার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। এটা আমি সাধারণত তিন টুকরো করি মুরগির সাইজ অনুযায়ী, মাথাটাকে আমি আলাদা করেছি। তারপরে দেখুন এখানে দুইটা অংশ একসাথে মিলেছে, মাঝখানটাতে একটু ফাঁকা আছে, আমি সেখানে কেটেছি কাটছি। এইটাকে মাঝখান থেকে আমি একটা টুকরো করে দেব, চাইলে এটা লম্বাভাবেও কাটতে পারেন।
এটাকেও লম্বাভাবে কেটে দেওয়াই ভালো। হয়ে গেল আমরা মুরগি কাটা, একটা মুরগি কাটা। এভাবে আপনারা খুব কম সময়ে আপনাদের ইচ্ছা অনুযায়ী অনেকগুলো মুরগি চাইলে কাটতে পারবেন কম সময়ে। আমি একটু আস্তে আস্তে কেটে দেখালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই জন্য আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই গিলা এবং কলিজা এটা কীভাবে কাটতে হয় আমরা পরবর্তী একটা ভিডিও আপলোড করবো আপনাদের জন্য। খুব সুন্দরভাবে কীভাবে গিলা কলিজা কাটা যায় সে ভিডিওটির জন্য অপেক্ষা করুন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং বাসায় আপনারা নিজেরা ট্রাই করবেন কেমন হয়েছে এটা কমেন্টের মাধ্যমে জানাতে পারে। আর আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে আপনারা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তীতে ভিডিও আপলোড করি আপনাদের কাছে পৌঁছে দেয়। এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।